হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কয়েকটি ইংলিশ কনফিউজিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। এই ওয়ার্ডগুলো শুনতে প্রায় একই রকম মনে হলেও এগুলোর অর্থ অনেকটাই ভিন্ন। তাহলে চলো আর দেরি না করে ওয়ার্ডগুলো দেখি। ওয়ার্ডগুলো হলো অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, এক্সপেক্ট, এক্সপেক্ট, এক্সাক্ট। এই শব্দগুলো শুনতে কিন্তু প্রায় একই রকম, কিন্তু এগুলোর অর্থ যথেষ্ট ভিন্ন। চলো দেখি। এ সি সি ই ফি টি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা। কোনো কিছু গ্রহণ করা বোঝাতে আমরা অ্যাকসেপ্ট শব্দটি ব্যবহার করি। যেমন, শি ডিড নট অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট, যার মানে হচ্ছে সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেনি। এই বাক্যে গ্রহণ করা অর্থে অ্যাকসেপ্ট শব্দটি কিন্তু ব্যবহৃত হয়েছে। চলে যাচ্ছি পরের শব্দে। ই এক্স সি ই ভি টি এক্সেপ্ট, এক্সেপ্ট শব্দের অর্থ হচ্ছে ছাড়া। আই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট সানডে, যার মানে হচ্ছে আমি রবিবার ছাড়া প্রতিদিনই কাজ করি। আই ডোন্ট ট্রাস্ট এনিওয়ান এক্সেপ্ট মাইসেলফ, যার মানে হচ্ছে আমি নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। এখানে ছাড়া অর্থে আমরা অ্যাকসেপ্ট শব্দটি ব্যবহার করেছি। চলে যাচ্ছি পরের শব্দে। ই এক্স ভি ই সি টি এক্সপেক্ট, এক্সপেক্ট শব্দের অর্থ হচ্ছে আশা করা। আই এক্সপেক্ট ইউর হেল্প, যার মানে হচ্ছে আমি তোমার সাহায্য আশা করেছিলাম। এখানে কিন্তু আশা করা অর্থে এক্সপেক্ট শব্দটি ব্যবহৃত হয়েছে। হোয়াট ডিড দে এক্সপেক্ট, যার মানে হচ্ছে তারা কি আশা করেছিল। এখানে দুটি বাক্যে কিন্তু আশা করা অর্থে আমরা এক্সপেক্ট কথাটি ব্যবহার করেছি। চলে যাচ্ছি এর পরের শব্দে। এ এস পি ই সি টি এক্সপেক্ট, এক্সপেক্ট শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ। উই মাস্ট কনসিডার দ্য ফিনান্সিয়াল অ্যাসপেক্টস অফ দিস প্রজেক্ট, যার অর্থ হচ্ছে আমাদের অবশ্যই এই প্রকল্পের আর্থিক দৃষ্টিকোণ বিবেচনা করা উচিত। Education is one of the most essential aspect of life, যার অর্থ হচ্ছে শিক্ষা মানব জীবনের একটি অত্যন্ত প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি। দুটি সেন্টেন্সেই আমরা দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ অর্থে অ্যাসপেক্ট শব্দটি কিন্তু ব্যবহার করেছি। চলে যাচ্ছি পরের শব্দে। ই এক্স এ সি টি এক্সাক্ট, যার অর্থ হচ্ছে সঠিক। আই ডোন্ট নো দ্য এক্সাক্ট প্লেস আই ওয়াজ বর্ন, যার অর্থ হচ্ছে আমি সঠিক কোথায় জন্মগ্রহণ করেছিলাম জানি না। আই ডোন্ট নো দ্য এক্সাক্ট ডেট, যার অর্থ হচ্ছে আমার সঠিক তারিখটি জানা নেই। দুটি বাক্যেই এক্সাক্ট কথাটি সঠিক অর্থে ব্যবহৃত হয়েছে। এতক্ষণ আমরা যে শব্দগুলো দেখলাম সেই শব্দগুলো শুনতে সবগুলো একই রকম, কিন্তু এদের অর্থ এবং স্পেলিং টোটালি আলাদা আলাদা। বাস্তব জীবনে আমরা যখন কথা বলি বা লিখতে যাই তখন এই শব্দগুলো ব্যবহার করি এবং আমরা প্রায়ই কনফিউজড হয়ে পড়ি।
তাই আমরা যদি স্পেলিং এবং ব্যবহার সহ শব্দগুলো শিখে ফেলতে পারি, অর্থ সহ শব্দগুলো শিখে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।